আপনারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেন না, আপনাদের সম্পত্তি নিরাপদ ছিল না, জীবনের নিরাপত্তা ছিল না? তাহলে একটি দেশে একজন মানুষ যদি তার অধিকার ভোগ করতে না পারে, একটি দেশে যদি মানুষ তার মর্যাদা নিয়ে বেঁচে থাকতে না পারে, তাহলে সেই দেশে একটি সরকার থাকা না থাকার সমান জোর যার মল্লুকদার জঙ্গলি শাসন কায়েম হয়েছিল। বিগত দিনের সরকারের সবচেয়ে চরম নির্যাতন জামাতের উপর হয়েছে। সেই জায়গায় এই প্রশ্নটা কি আসা বাঞ্ছনীয়? সেই দলের সাথে জামাতের আবার সম্ভব? দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার মতো অনেক যোগ্য লোক তার নির্দিষ্ট আসন থেকে বিজয়ী না হওয়ার পরে বাদ পড়েন, আর পিআর পদ্ধতিতে বাস্তবায়ন হয়, তাহলে সেই জায়গায় দলের পক্ষ থেকেই প্যানেল দেওয়া হয় যে এরা এরাই আমার দলীয় প্রার্থী, তাহলে দলেই বিবেচনায় আনবে সকল শ্রেণী পেশা দক্ষতা যোগ্যতা বিবেচনায় এনে দক্ষ লোকদের পার্লামেন্ট, যোগ্য লোকদের পার্লামেন্ট হবে, যারা দেশের আইন প্রণয়নে ভূমিকা রাখতে পারে।